কত বড় নাটকবাজ এই মহিলা, আমি নাম ধরে বলছি, মরহুম এমিলিয়া সালির সন্তানকে বুকের ভেতরে নিয়ে বুঝ দিচ্ছে যে তোমার বাবাকে খোঁজ করে দেওয়া হবে, অথচ তাকে সে সময় মেরে ফেলা হয়েছে। আপনি এত বড় নাটক করলেন কি করে? পরে মনে রে বাদ দিয়ে ওনারে দেওয়ার দরকার যে আপনি আপনি সিনেমা করেন, কথা বলে দেখুন। আমার তো শরীর শিউরে উঠতো যে মানুষ এভাবে থাকে কি করে। আমার এই কয়দিনে না বিশ্বাস উঠে যাচ্ছে, আর এরা এখন শুনলাম 14 বছর, কেউ 12 বছর, কেউ 10 বছর, 8 বছর পড়ে আছে। মাঝে মাঝে রাতের বেলা একটা আওয়াজ দিল, এরকম একটা আওয়াজ, যেহেতু মাটির নিচে আওয়াজটা উপরে আসবে না, কখন আসান হয় কয়টা বাজে আমরা কিচ্ছু জানি না। ব্যারিস্টার আরমান বলে নাই যেটা কোন বছর, এটা তো 24 সাল ও তাও জানে না, এটা যে কোন মাস ও জানে না, এটা যে কি বার কয়টা বাজে কিচ্ছু জানে না। আন্দাজে নামাজ আমি চাই রক্ত নামাজ আন্দাজে করি, কিচ্ছু জানি না। 11 ঘন্টা মারে টাঙিয়ে রেখেছি, চোখে কালো কাপড় মেঁধে পেছনে হাত ওই হ্যান্ডকাপ দিয়ে মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা দিয়েছি, অথচ আমি জানি না কিচ্ছু। ওরা নিজেরাও জানে, বারবার আমার এসে বলতো আপনি কিচ্ছু জানেন না, আমরা জানি, কিন্তু যা বলতে বলছি এটা উপরের নির্দেশ বলা লাগবে। কি অবিচারটা করলেন আপনি? ইত্তাকি দাওয়াতাল মাজলুম, আল্লাহ বলেন নবীজিকে বলাচ্ছেন, এই নবী বলেন যে তোমরা যাই করো মজলুমের বর্বর থেকে বেঁচে থাকবা। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুমের ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না, ও বললেই কবুল হয়ে যায়। এই মিডিয়ার হত্যার নাম করে যত মানুষকে বিনা কারণে আপনি 14 বছর জেলে রেখেছেন, ওদের এই আহ শব্দ আর উঠে যায় না। হাজার হাজার আলেমের চোখের পানি, সেজদার পানি, সেজদায় যে কান্না কাটি, এগুলো আল্লাহ কি হা করে বসে আছে উনি শুনবে না? আল্লাহ বলেন আসমাউ ওয়া আরো, আমি সব শুনি সব দেখি, আমি শুধু ছাড় দিয়েছিলাম ওদের। এ নবী আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খোঁজ রাখি না? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা যালামু, কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো খবর নেই? সবচাইতে বেশি খবর রাখে আমি জালেমদের। এই জন্য জালেম যারা, আমি আবার বলছি, দুনিয়া তো শেষ আপনাদের, আখেরা তো শেষ, এরকম একটা কঠিন জায়গায় রেখে আপনি জানা শোনার পরেও বাড়ি সেই আপনি ঘুমাতেন, ঘুমাতেন, কোরআন শরীফ পড়তেন, নামাজ পড়তেন, তসবিহ টিপতেন, এগুলো সব মিথ্যা কথা। এখন প্রমাণ হয়েছে যে আপনি লাল পানি খেয়ে ঘুমাতেন, কারণ ওখানে যারা দায়িত্বে থাকে ওই বিষয় যারা জানে, বিশেষ করে আয়না ঘর আর মাটির নিচের ঘর সম্পর্কে, এদের জীবনেও বাড়িছে স্ত্রীর কাছে থাকা, স্বামীর কাছে থাকা ঘুম আসা সম্ভব না, হয় লাল পানি খাবে নাই পড়ি খাবে। আমাদেরই তো ঘুম আসতো না, আমরা রয়েছি তাই, আপনি দায়িত্ব পালন করে এসে থাকতেন কি করে? আপনার বিবেকে কিছু বলতো না? 2 দিন 5 দিন 7 দিন পরে মাওলানা ফখরুল বলতো, আল্লাহ তুমি আমাকে মরণ দিয়ে দাও, আমি শুধু একটু একটু কাজ হতে চাই, মাটির সাথে পিঠটা লাগিয়েছে ঘুমানো কত বড় নিয়ামক। ওই লোকটা বলতো, আপনি বলেন তো এইভাবে যদি একটা মানুষকে এমনি ছেড়ে দিয়ে রাখেন বসে থাক, এইভাবে করে বেঁধে 1 দিন 2 দিন 5 দিন বছরের পর বছর আটকে রেখেছি, শুধু কোরআন শরীফ ছিল, এই জন্য আমার মনে হয় আমি বেশি আছি, তাছাড়া আমার বেশি থাকা সম্ভব। আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে যান, দুনিয়ার কোনো হিসাব আমি জানতাম না, কেউ আছে বাইরে কেউ মরে গেছে, এই জেল থেকে বের হয়ে শুনলাম আমার 5 জন আপনজন মরে গেছে, জানি না, আমার দাদা, আমার নানা, আমার নানি, আমার চাচাতো ভাই আর একটা শালা, কিচ্ছু জানি না, এই এসে জানলাম তো মারা গেছে। কি করতে আপনি এই জুলুমটা করলেন? আমি কি করেছিলাম এত? আমি আপনার মেয়ে নিয়ে চলে গেছি, পাকা ধানে ময় দিয়েছি, আর অপরাধ ছিল এই যে কোরআনের কথাগুলো সেই ফোর্সে বলা দরকার, আমি ওই ফোর্সে বলেছি, তাও সরাসরি না, ওই যে এমপি সাহেব বলছিল আমি একটু ঘুরিয়ে বলতাম, কিন্তু শয়তান যত বুদ্ধি আছে যতই ঘুরিয়ে বলে বুঝব, যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। এই জন্য 2024 সালের 5ই আগস্টের সাথে যখন মিলে যাচ্ছে, পরের শব্দ বলবো, আল্লাহ বলেন ওদের পাপের একেবারে যখন পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহু আযাবু মুহিন, তখন ওদেরকে অপমানজনক শাস্তি দিয়ে আমি আল্লাহ নিজে পাকড়াও করি। এমপি সাহেব বলছিলেন যেটা ওই তাই, কালা মানিক কি আল্লাহ ওইভাবে ধরিস, এত অপমান পৃথিবীতে কেউ হয়েছে বলে আমার মনে নেই। কলার পাতায় শুয়ে আছে একটা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, বলেন
এরপর ওর বিসি গেছে উনি ওর সংসার করার কাজ শেষ হ্যাঁ ওর বিসি উঠে গেছে ওর অবস্থা এখন ভালো না না আমার হেদায়েত হবে না আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন জালেমদেরকে আল্লাহ বলেন আমি হেদায়েত দিচ্ছি না দেব না এই জন্য জালেমদের জন্য দোয়া করেও লাভ নেই কারণ ওকে আল্লাহ হেদায়েত দেবে না এই ঘোষণা কার আল্লাহ যেটা দেবে না ঘোষণা দিয়ে দিলেন আমি জোর করে বললে হবে এই জন্য আমি বলি না কারণ ওদেরকে আল্লাহ জাহান্নামে দেবে আর একটু লাথি দিতে চাই যে একটু জোরে যাবে তাড়াতাড়ি চলে যাবে আমরা রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াত কি তো যে দুইটা আয়াত পড়েছি তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন আপনারা আমরা তাফসীর আকারে কথা বলবো নাকি থাকবেন তো ইনশাআল্লাহ একেবারে নিস্তব্ধ হয়ে যাবেন কোরআনে প্রবেশ করছি জবান খুলে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون سورة هود آيات نمبر 37 কোন সূরা এটা আরো জোরে বলেন এটা একটা নবীর নাম আমরা যে নবীর জীবন থেকে কিছু শিক্ষামূলক কথা শুনতে চাচ্ছি তার নাম হযরত নূহ আলাইহিস সালাম ওরা কোরআনে আল্লাহ 25 জন নবীর নাম দিয়েছেন তার ভেতরে হুদ নূহ এ নবীগুলোর নাম আছে এর ভেতরে মাত্র একটা আয়াত পড়ছি আমরা প্রবেশ করছি কোরআনে কারিমে তাফসীর আকারে হযরত নূহ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর কম 1000 বছর হায়াত দিয়েছিলেন কত হয় 950 বছর কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা আমি পাঠিয়েছিলাম নূহকে তার জাতির কাছে একদিন দুই দিন না 950 বছর হায়াত দিয়ে তিনি 950 বছর পর্যন্ত জাতির লোকের ভেতরে দাওয়াতি কাজ করেছিলেন 950 বছর একদিন দুই দিন না কিন্তু মানুষ মাত্র ইসলাম গ্রহণ করেছে 80 জন কয়জন তাফসীরে ইবনে কাসীরের বর্ণনা মাত্র 80 জন এই 80 জন মানুষ আসার পরে বাকি যে মানুষগুলো দাওয়াতে 950 বছরে গ্রহণ করেনি তারা যদি নিস্তব্ধ হয়ে যেত তারা যদি চুপ থাকতো আল্লাহ কিছু বলতেন না এ মানুষগুলো দাওয়াত তো গ্রহণ করেইনি বাধা দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে এমনকি উদ্যত প্রকাশ করেছে এত বেশি যে বলেছে যার কথা তুমি দাওয়াত দিয়ে আমাদেরকে শোনাও কিয়ামত নিয়ে দেখাও এ দেশে আমার মনে হয় এই 15.5 বছর এরকম বহু মানুষকে পেয়েছিলাম কোরআনে কারিমের দাওয়াত দিতে গিয়ে এমনিতে তে শোনে নাই না শুনে যদি চুপ করে থাকতো তো মেনে নিতাম যত রকমের বাধা দেওয়া যায় তত রকমের কর্মসূচি তারা দিয়েছিল ওই যে 14 জায়গায় পারমিশন নাই এটাও এর ভেতরে পড়ে কোন কারণে এই পাঁচ নেতা থেকে শুরু করে একেবারে ডিসি পর্যন্ত এমপি মন্ত্রী পর্যন্ত নেওয়া লাগবে আমি কি এখানে সেনার বাজার করছি সেনা যেন বন্ধ হয় মদ যেন বন্ধ হয় যেটা আইন পাশ করে আপনারা পারেন না আইন পাশ করে আইনের ফাঁকফোকড় দিয়ে মদ আসে গাঁজা আসে সেনা চলে এইটা আমরা তো বন্ধ করতে চাই কোরআন দিয়ে এখানে আমরা কি সেনা ব্যবসায়ের আড্ডা খানা বসাতাম কথা বলেন আপনি আজ পর্যন্ত শুনেছেন কোন তাফসীর মাহফিলে গিয়ে কেউ ধর্ষিত হয়েছে কিন্তু আমি এটা বহু শুনেছি কত মানুষ গাঁজা আর আসরে গিয়ে সিনেমা হলে গিয়ে নভেল নাটক দেখতে গিয়ে কিছু হারিয়েছে হ্যাঁ কথা বলে না কেন এই সমস্ত অনুষ্ঠানে কোনো বাধা দিতেন না আর পাহারা দিতেন আর কোরআন শুনে মানুষের চরিত্র পাল্টাবে এটা আল্লাহর নির্দেশ আর এখানে যত রকমের বাধা নূহ আলাইহিস সালামের জামানায় যারা শুধু নিঃসব ছিল
বাধা দেয়নি আল্লাহ তাদেরকে কিন্তু পরবর্তীতে হেদায়েত দেওয়ার জন্য একটা সিস্টেম চালু করেছিলেন কিন্তু যে মানুষগুলো মানে তো না বাধা দিয়েছে আল্লাহ তাদের জন্য লাং দিয়েছেন এবার আলেম যারা আছেন তাদেরকে বলছি খেয়াল করেন 950 বছর পরে আয়াতটা নাযিল হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা আমাদের নবীকে আল্লাহ শোনালেন কেন কারণ কিয়ামত পর্যন্ত নূহর সাথীর মতো বহু এরকম সালেম দুনিয়ায় আসবে ওহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কদ আমান কেন হো আমি তোমার প্রতি ওহী নাযিল করলাম আপনি ফিরে যাবেন নূহ আলাইহিস সালামের জামানায় মিলাবেন কোরআন শরীফকে 1500 বছর পরে ইয়াতের সাথে দেখবেন খাপের খাপ মিলে যাচ্ছে কিছু জায়গায় গেলে আগে বলতো হুজুর আপনি যাই করেন আমাদের বিরুদ্ধে কোন বলবেন না আমি আপনারা চিনি কোথায় আমার বাড়ি কুষ্টি আই নিয়ে গেছে সেই বটুয়া খালি আপনারা আমি চিনি জীবনে দেখিও নাই অতএব গেলেই ওদের ভয় কারণ কোরআনে কারিমে যে আয়াতগুলো আছে ওদের পক্ষে একটা আয়াত করে সব জালেমদের বিপক্ষে 1500 বছর আগে নবীজির জামানায় যারা মুনাফিক ছিল ওরা সব সময় আতঙ্কে থাকতো না জানি আমাদের ষড়যন্ত্র পর ফাঁস হয়ে যায় কিনা আমার মনে হয় এখন যেহেতু কোরআন নাযিল হওয়ার সিস্টেম নেই কিন্তু কোরআনের ওই আচরণগুলো তো আল্লাহ তুলে ধরেছেন এখনো যারা দুনিয়াতে জালেম আছে মুনাফিক আছে ওরা আতঙ্কে থাকে আমরা যা গোপনে করি ওটা আলেমরা আবার ফাঁস করে দেয় কিনা কোরআনের মাধ্যমে এই কারণে বাধা দেয় আল্লাহ বলেন আমি নহির প্রতি ও নূহর প্রতি ওহি করলাম হে নূহ বহু চেষ্টা করলে এখন যারা নিশ্চুপ ছিল তোরা তা না কিছু মানুষ তো এখন তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আমাদেরকে আজাব দেখান আমি আসহ্য করতে পারি নাই কারণ মানুষ যখন চ্যালেঞ্জ দেয় আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তখন গ্রহণ করে নেন তিনি জানিয়ে দিলেন নূহকে আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা আপনার এই জাতির ভেতর থেকে আর কেউ ঈমান আনবে না এই যে লা ইউমিনা প্রশ্ন আসতে পারে ইউমিনা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লাং যদি আল্লাহ দেন তাহলে অর্থ হয় বাংলায় যে কখনোই হবে না হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকানা কার বলেন তো কোন নবীকে আল্লাহ দিয়েছে আরো জোরে বলেন সেই নবীকে আল্লাহ জানাচ্ছেন যে আপনার জাতির আর কেউ ঈমান আনবে না আপনি এমনিতেই বলেন তো একটা মানুষ 950 বছর চেষ্টা করে মাত্র 80 জন মন তো এমনি খারাপ আবার জানিয়ে দিচ্ছে যে আর কেউ ঈমান আনবে না মন ভালো হওয়ার কথা মনটা খারাপ হয়ে গেল আল্লাহ পাক বলেন না খারাপ করবেন না ফালা তাব দাইস চিন্তা কারণ নেই ফালা তাব দাইস কোনো দুশ্চিন্তা করার কারণ নেই টেনশন নেই কোনো হতাশায় আপনি ভুগবেন না বিমা কানু ইয়াফালুন ওরা যা চাচ্ছে ওরা যা করছে ওটা করতে দিন আমি দেখতেছি আল্লাহ পাক ওই সময় নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন وَصَنَعِ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا إِنَّهُمْ مُغْرَقُونَ একটু ভালো করে শুনবেন এই আছেন তো আছে হযরত নূহকে আল্লাহ বললেন ওরা যেটা চাচ্ছে আমি ওইটা ওদেরকে এবার দেখাবো ওরা তো কিয়ামত চায় কিয়ামতের আযাব দেখতে চায় কিয়ামতের আগে যেইগুলো ঘটবে ওর ভেতরে একটা ওদেরকে দেখাবো তুমি আমার নির্দেশ মতো আমার তত্ত্বাবধানে আমার চোখের সামনে কথাগুলো খেয়াল করেন অসনাইল ফুলকা বি আয়ুনিনা ওয়া ওয়াহিনা আমার চোখের সামনে আমার নির্দেশ মতো আমার ওহী মতো তুমি নৌকা বা কিস্তি তৈরি করো হযরত নূহ আলাইহিস সালাম ওই জামানায় মরুভূমির ভেতরে চাটিয়াল ময়দানে তিনি শুরু করলেন নৌকা বানানো এতদিন পর্যন্ত যারা শুধু ঠাট্টা করতো আজ ঠাট্টার মাত্রা পার হয়ে গেছে ওরা এখন নূহকে দেখলে বলে ওটা পাগল হয়ে গেছে আমরা পানির অযন্ত্রণায় বাঁচি না পানির অভাবে আমরা মরে যাই আর ও এখন এই ডাঙ্গায় শোকনায় নৌকা বানাচ্ছে চলবে কোথায় উল্টা পাল্টা যখন এই কথাগুলো আসা যাওয়ার সময় দেশের নেতা গোছের লোক যারা তারা বলছিল আল্লাহ বলেন ওয়াসনাউল ফুলকা তিনি যখন নৌকা বানাচ্ছিলেন
wa kullama marra alaihi malaum min qaumihi sakhiru min eta malaun mane neta gotra pradhan elakar leader ei manush guloi naukar pas diye gele shudhu thatta bidro baruta palta tirkari porno kotha bolto nobir sa ase otar rag kosto aro bere dito আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন ক্বালা ইন তাসখারু ওদেরকে বলেন তোমরা যারা আমাদের এই নৌকা থেকে টিটকারি দেওয়া আরম্ভ করেছো সময় একদিন আসবে কোরআনে কারিমে আয়াতের ভিতরে আছে ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন তোমরা যা করলে সময় আসবে আমরাও কিন্তু এই ভাবেই তোমাদের উপরে ঠাট্টা করব আমার তো আয়াতটা পড়ার পরে 2024 এর 5 তারিখের আগস্টের পরের দিকে খেয়াল এসেছে যে 15.5 বছর নূহ আলাইহিস সালামের সাথে ওর সাথীর লোকেরা 950 বছর যা করেছিল এই 15.5 বছরে আমার সাথীর লোকেরা এই দেশের মুসলমানদের সাথে তাই করেছে এ জালেমরা যখন সর্বশেষ এ দেশে ইসলাম এবং আলেম মানুষ যারা আছে তাদেরকে নাম দিতে দিতে আর নাম পায়নি তখন রাজা কা পর্যন্ত দিয়ে দিয়েছে নামটা গালনা পুরা পাল্টিয়ে জাতির জন্য একটা সম্মানজনক শব্দ এমন কি तमाम দুনিয়ায় এই শব্দটা চলছিল রাজা কা পাকিস্তানে পর্যন্ত স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজা কা এই শব্দটাকে ফেরি করে এই শব্দটাকে ফেরি করে দাদাদের কথা মতো 15.5 বছরে হাজারো আলেমকে তারা জেলখানায় রেখেছে গুম করেছে খুন করেছে হত্যা করেছে আর কয়েকটা শব্দ তারা উল্লেখ করেছিল একটা মৌলবাদ খুব খুশি এই জালেমদেরকে এই কাজগুলো করানোর কারণে আল্লাহ পাক বলেন ওরা যেমন ঠাট্টা বিদ্রূপ করে আপনি বলেন সময় কিন্তু আসবে আমরাও তোমাদের সাথে ঠাট্টা করব আমাদের সেই সময় এসে গেছে আল্লাহ পাক বলেন তৈরি করতে থাকো তিনতলা বিশিষ্ট নৌকা তৈরি হয়ে গেল শিক্ষা নেবেন এখান থেকে শুধু নৌকা শোনা না এটা জীবনে বহুবার শুনেছেন কোরআনে কারিমে আমি তা বলছি হযরত নূহ আলাইহিস সালাম যখন বানানো কমপ্লিট করলেন ওই যে নেতা যারা তাদের যারা দুষ্ট অনুসারী আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে উদ্বুদ্ধ করে নূহ নবীর নৌকায় দিনে রাতে টয়লেট করে পরিপূর্ণ করে দিয়েছে হযরত নূহ এবার ডাক দিয়ে বলেন মাবুদ তুমি এ কি বললে তুমি তো নিজেই বললে যে আমার নির্দেশ মতো আমার চোখের সামনে নৌকা বানাও আমি তো ঠিক ওইভাবেই করেছিলাম তিন তলা বিশিষ্ট দে কি অবস্থা তিন তলায় পুরো পূর্ণ করে ফেলেছে সাথীর লোকেরা পায়খানা করতে করতে আল্লাহ পাক বলেন নূহ চিন্তা করার দরকার নেই ওরা যা করেছে এর প্রতি যা করা লাগে তোমার টেনশন নেই আমি নিজে দেখতেছি এক বড়ি এটা এই 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 তাফসীরের ভিতরে ইতিহাসটা আছে তাবারির ভিতরে কিন্তু এটা দুর্বল আমি শুধু শিক্ষার জন্য বলছি কোন মানুষ যদি আল্লাহর নিদর্শন নিয়ে আল্লাহর কোন আইন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে উপহাস করে যদি যন্ত্রণা দেয় আমার আল্লাহ যে কি প্রতিশোধ নিতে পারে তার বাস্তব প্রমাণ মুহ নবীর এই নৌকা এক বড়ি তার নাতিদেরকে বলেছে সারা জীবন তোরা গেলি আমি তো কোনোদিন নবুর নৌকায় টয়লেটে যেতে পারলাম না আমার একটু নিয়ে যা কেউ তো রাজি হয় না কে তোরে নিয়ে যাবে আবার নিয়ে আসবে বহু কষ্ট করে লাঠি ভর দিয়ে এদিক ওদিক করে গেছে আল্লাহর ইশারা পা পিছলে গেছে পড়ে হাতর মাতর দিয়ে বহু কষ্ট করে ওঠার পরে দেখে বয়স হয়ে গেছে 18 বছরের যুবতী 70-80 বছরের মহিলা যদি এরকম বয়স পায় পানি দিয়ে আসতে তাকে চিনবে কেউ বলেন কেউ তো চিনতে পারে না কে আপনি আমি তোমাদের দাদি কিসের দাদি পরিচয় নেওয়ার পরে যখন দেখা গেল যে হ্যাঁ নূহর নৌকায় কাজ করলে মানুষ সভ্যতি হয় এলাকার যত বুড়ো আছে এখনো পায়খানা নিয়ে আয় শেষ পর্যন্ত তাফসিরে তাবারি দিলি গেছে সাতবার পর্যন্ত তারা পুরা নৌকা ধ্বংস করতে করতে ওইটা মি গেছে কারণ সে একটু পায় তার বয়স কমে যাচ্ছে আল্লাহ বলেন নূহ ওরা যা করেছিল ওটা আমি ওদেরকে দিয়ে পাল্টিয়েছি
কোনো চিন্তা নেই যে 80 জন মাত্র ঈমান এনেছে ওদেরকে তুলে নাও নৌকায় এই এদিকে খেয়াল করে এই 15 বছর অনেক মানুষ দেখতাম বক্তৃতা দেওয়ার সময় বলতো বিশেষ করে পালানো উনি বলতো যে এই নৌকা নবীর নৌকার সমান আর শুধু নাম বললেই হবে নূহ নবীর নৌকার মতো এটা নূহ নবীর নৌকায় আল্লাহ বললেন সাবধান নূহ হে নূহ এর ভেতরে তোমাকে তুলতে বললাম কাদেরকে ফাসাউ ফাতালামুনা মাইয়াতিহি আযাবু ইয়খযিহি ওয়ায়হিলু আলাইহি আযাবুম মুকীম হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারা النور فاسلك قلنا حمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن الله نردد تسنهم পানি কিন্তু আসবে এবার আমি আল্লাহর ভাষা যেটা ছিল তান্নুর তান্নুর মানে সোলা থেকে পানি ওঠা সোলা থেকে স্বাভাবিক ভাগে আগুন বের হয় অথচ সোলা থেকে তাম দুনিয়ায় ওই সময় আগুনের পরিবর্তে পানি আল্লাহ তুলে দিলেন পানির ফোয়ারা যখন আরম্ভ হয়েছে উপর থেকে পানি পড়তেছে পুরা এলাকা পানিতে থইথই হযরত রূহ আলাইহিস সালাম এক বড়িকে বলেছিলেন বড়ি মাই 80 জনের ভেতরে আপনিও একজন আছেন গজব আসবে বন্যা আসবে তুফান আসবে এই কথা বারবার বলতেন নূহ নবী সাহাবীর কাছে এটাও দুর্বল হাদিস আমি শিক্ষার জন্য বলছি তাওয়াক্কুল করলে কি হয় তার এ বড়ি ডাক দিয়ে বলেছে নূহ তোমার তুফান যখন আসবে আমাকে একটু জানাবে আমি সতর্ক হয়ে থাকবো আমার একটু নৌকায় নিও হযরত নূহ আলাইহিস সালাম যে তিনটা কথা আল্লাহর কাছে শুনলেন এক তলার ভেতরে তোমার আহাল পরিবারের যারা আছে তাদেরকে নাও কিন্তু সাবধান আহালের ভেতরে তোমার সন্তান ইয়াউম বা কেনান এবং তোমার স্ত্রী এদেরকে নিতে পারবে না দুই নম্বরে ওই 80 জনকে আর এক তলায় নাও কারণ এগুলো সব ইমানদার আমার প্রশ্ন হচ্ছে নৌকায় উঠতে হলে নূহ নবীর নৌকায় আল্লাহ পাক কোন বেঈমানকে তুলতে বলেছিলেন আরো জোরে নৌকায় উঠতে হলে ইমানদার হওয়া শর্ত অথচ 15 বছর নৌকায় যা উঠেছে একটা ইমানদার দেখান তো প্রত্যেকটাই বেঈমান দরবেশকে ইমানদার মনে করছেন 36,000 কোটি টাকা মারিকাটি করেছে কত বড় বেঈমান ওইটা বাকিগুলো তো বাদই দিলাম দরবেশের যদি এই হাল হয় এগুলো দরবেশ চরিত্র আছে যারা কবিরা গোনা জানা শোনার পরে যখন করে তখন তাদের কাছ থেকে আল্লাহ ঈমান তুলে নেয় আপনি জেনা করা কবিরা গোনা জানেন জেনে শুনে যদি জেনা করতে যান যতক্ষণ জেনায় থাকবেন চুরি করা কবিরা গোনা জানেন যতক্ষণ চুরিতে থাকবেন ওই সময় ঈমান বের হয়ে চলে যায় তাহলে ঈমান যখন না থাকে মানুষ তখন কি বেঈমান বলেন বলেন ঈমান যখন না থাকে মানুষ তখন কি যতক্ষণ আপনার অপরাধ থেকে বিরত না হবে ততক্ষণ আপনার ঈমান আসবে না আপনি 15 বছরের জুলুম একটাও কবিরা গুনাহ এই জুলুম থেকে আপনি এখনো পর্যন্ত পিছপা হননি যতক্ষণ পর্যন্ত জুলুম থেকে বিরত না হবেন ততক্ষণ আপনার কাছে ঈমান আসবে না আরো জোরে বলেন ঈমান যদি না আসে আপনি কি তাহলে বেঈমানদেরকে কোন কারণে আপনি নৌকায় তুললেন বাবা নৌকা বানিয়েছিল বেশ ভালো করে আপনি যদি দেখে দেখে ঈমানদার মানুষকে তুলতেন আহাল পরিবারের ভেতরেও দুইজন ছিল বেঈমান একটা ছেলে আর একটা বউ এই জন্য আল্লাহ বলেন ওদেরকেও নেওয়া যাবে না চিন্তা করে দেখেছেন নূহ নবীর নৌকায় উঠতে হলে কি পরীক্ষা দেওয়া লাগে নিজের আপন ছেলেকে আল্লাহ নিতে দেয়নি নিজের স্ত্রীকে নিতে দেয়নি বলে তোমার আহাল পরিবারকে দলো কিন্তু ছেলে আর বউ এগুলো যে জালেমদের দশর ওদেরকে বাদ দাও তিন নম্বর পশুপাখি জোড়া জোড়া একটা একটা করে তুলতে থাকো আমার শিক্ষা দেওয়ার বিষয় এখানে এইটা আল্লাহ পাকাই যে নূহ নবীর নৌকাতে জালেম বাদ দিয়ে সব ইমানদার আহাল পরিবারের ভেতরে দুইজন জালেম ছিল তাদেরকে বাদ দিয়ে শুধু পরিবার এবং এই যে আল্লাহর সৃষ্টি জগতের ভেতরে জোড়া জোড়া তুলে নিয়ে যখন নৌকা চলতে থাকবে হযরত নূহ সামনের দিকে তাকিয়ে দেখলেন
আল্লাহ কোরআনে দিয়েছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল বিশাল পাহাড়ের মতো ঢেউ আসছে একটা একটা করে নৌকার দিকে কারণ নৌকা যেহেতু আল্লাহ পাকের নির্দেশ মতো নবে বানিয়েছে তার নির্দেশে তার ওহির কারণে এজন্য যত বড় ঢেউ আসুক ঢেউ থেকে বাঁচাবে কে আরো জোরে বলেন ওই সময় আল্লাহর নিদর্শনের নাম ছিল নৌকা কিস্তি কথা বলা লাগবে এখন আল্লাহর নিদর্শনের নাম কি এখন তো আর নৌকা নেই এখন এই পৃথিবীতে আল্লাহর নিদর্শনের নাম এই কোরআন আল্লাহ বলেন এই পৃথিবীতে জুলুমের শিরিকের অত্যাচারের যত বড় বড় ঢেউ আসুক না কেন এটা চলতে থাকবে সুতরাং এই নৌকার সাথে থাকো অকলার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা অমর সাহা ইন্না রব্বি লাগফুর রহিম এখানে চড়ে বসো আর এই কথা বলে নৌকাটা ছেড়ে দাও এর গতি এর স্থিতি সব আল্লাহর নামে আমরা এই দেশে যারা আল্লাহর এই নৌকা এই কোরআনে কারিমে নিদর্শন এটার চাইতে বড় নিদর্শন এখন দুনিয়ায় আছে এটা যারা কায়েম করতে চাচ্ছে আমাদের যারা দায়িত্ব আছে এই দেশে একামতের দিনের যারা দায়িত্ব আছেন আমাদের আমরা তাদেরকে নৌকার মাঝি মনে করি কোরআনে কারিমের তাদেরকে দায়িত্বশীল মনে করি আমরা তাদের হাতে সঁপে দিয়েছি আমাদেরকে আমাদের কাজ নেই আমরা ওই আহাল এবং ইমানদার 80 জন এবং এই যে আল্লাহ যে সৃষ্টি জগতের ভেতরে জোড়া জোড়া নিতে বলেছিলেন এগুলোর মতো আমরা নৌকায় উঠে বসে আছি বাকি নৌকার যিনি বইটা ধরে আছে তিনি সরাসরি আমাদের আল্লাহ নূহ আলাইহিসসালামকে আল্লাহ বললেন নৌকা ছাড়ার সময় এই কথা বলো যে এর গতি এর স্থিতি মাজরেহা অমর সাহা এর যে গতি যত গর্দিতে যে সময় চলতে চায় একে চলতে দাও আজ ইসলামী আন্দোলন বাংলাদেশে একামতের দিনের দায়িত্বে যারা আছে এর গতি কিন্তু বিশাল গতি চলতেছে মাত্র 15 জন মানুষ চাইতো এই দেশে ইসলাম কায়েম হোক অথচ আগস্টের 5 তারিখের পর থেকে আমি সেপ্টেম্বরের 28 তারিখ পর্যন্ত একটা রিপোর্ট পেয়েছিলাম আন্তর্জাতিক একটা রিপোর্ট এই দেশে 100 জনের 58 জন মানুষ ওই সময় চাইতো যে দেশ ইসলাম কায়েম হোক এখন সংখ্যা আরো বেড়ে গেছে সুতরাং এর গতি যেভাবে চলতে চলতে দেন অমর সাহা এর স্থিতি মানে কোথায় কোথায় থামবে এটা আপনার চিন্তা করার দরকার নেই এর যে কর্মসূচি দেওয়া দরকার এর সংস্কার করার জন্য এর সংশোধন করার জন্য যে রূপরেখা দেওয়া দরকার এগুলো যারা দায়িত্বে আছে নৌকার বইটা ধরে ওনারা দিচ্ছে আজকে আমির জামাত 41টা রাষ্ট্র সংস্কারের জন্য রূপরেখা অলরেডি দিয়েছেন আমরা যারা এই দেশে একামতের দিনের খাদেম হিসাবে কাজ করছি আমরা নৌকায় উঠে বসে আছি বাকি ওনারা যখন যে গতিতে চলবে যেখানে যেখানে থামতে চাইবে জান মাল নিয়ে আমরা ওখানে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ আমি আয়াতটা পড়েছিলাম সেখান থেকে সেই শিক্ষাটা এবার বের করছি হযরত নূহ যখন নিজের ছেলেকে দেখলেন এত বড় বিশাল ঢেউয়ের ভেতরে পড়ে একবার ডুবে যায় আবার ভেসে ওঠে অনাদানু হবনু নিবনাহু ওয়াকানা ফি মাযিলি ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন এই কঠিন অবস্থায় হযরত নূহ আলাইহিসসালাম তার সন্তানকে দেখে বললেন ওই কাফেরদের সাথে থাকার দরকার নেই আমাদের সাথে চলে এসো আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে সাফ জবাব দিয়েছিলেন ওয়ালা তুখাতিবনি ফিল্লাদিনা সালামু 950 বছর তোমাকে মানে নাই শুধু মানে নাই তা না জুলুম নির্যাতন যত রকমের করার সব তারা করেছে এখন আমি আল্লাহ যেহেতু তাদের পাপের কারণে ধরেছি তাদেরকে আমি ডুবাবো এই কঠিন অবস্থা দেখে আমার কাছে তাদের ব্যাপারে কোনো কথা বলবো না সুতরাং আমাদের সেই সময় এসে গেছে
আজ এই দেশে অনেকে নিজেদেরকে উদারপন্থী প্রমাণ করতে গিয়ে এই জালেমদেরকে maaf করে টাকা পয়সা খেয়ে নিজেদের দলের ভেতরে নিয়ে নিচ্ছে এটা কোরআন বিরোধী কাজ আলা তুখাদিবনি ফিল্লাযিনা যালামু জালেমরা যত কষ্ট যন্ত্রণা মুসিবতে থাক ওদেরকে বাঁচানোর চেষ্টা করা হারাম জালেমদের পক্ষে কোনো কথা নাই আল্লাহ বলেন ওদের পক্ষ হয়ে কোনো কথা বলবা যদি বলো ছেলেকে তোমার নবুয়তের নামকে দিবে আল্লাহ যদি এই কথা হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালামকে বলতে পারে যে জালেম যারা ছেলে হোক বউ হোক দলের লোক হোক কথা বলা যাবে না তার পক্ষে সে সময় এখন আসে নাই সারা বাংলাদেশে জালেমদের একই অবস্থা ওরা এখন একটু টাকা পয়সা চায় তাদের কামিয়েছে ওইটা বিভিন্ন মানুষকে দিয়ে দলে ঘোরার চেষ্টা আছে না জালেমদের কোনো ক্ষমা নেই ওদের তালিকা করে টাঙিয়ে দেবে কোন জালেম যেন প্রতিষ্ঠা না পায় কিয়ামতের আগে এই দেশে কথা বলেন আল্লাহরে আয়াত ওভারটেক করে কাজ করেন আবার কপাল ফুটবে ইন্না রাব্বিলা গাফুরুর রহিম হযরত নূহ আলাইহিস সালাম বললেন আমার রব রহিম গফুর কেন বললেন কারণ ওই যে নৌকা বালা থেকে শুরু করে পর্যন্ত অনেক ত্রুটি বিচ্যুতি হয়তো হয়ে যেতে পারে ইসলামী আন্দোলনে আল্লাহ আমাকে অনেক দয়া মায়া করে নিয়ে এসেছে কারণ বহু মানুষ আমার মতো তারা দিন কায়েমের আন্দোলনে দিন কায়েমের জন্য আন্দোলন করা নফল না ফরজ এই ফরজ কাজে আল্লাহ অনেককে আনে নাই আমাকে এনেছে আমি যে চেষ্টা করছি যে কর্ম করছি এর ভেতরে ভুল ত্রুটি থাকা মানুষ হিসেবে স্বাভাবিক এই জন্য উনি আল্লাহকে কি সুন্দর নাম দিলেন ইন্না রব্বি লা গফুরুর রহিম আমরা সব সময় এই দোয়াটাই করি আল্লাহ কাজ কর্ম করছি যা হয়তো চেষ্টা চালাচ্ছি ভুল ত্রুটি হয়ে যেতে পারে গফুর আর রহিম নামের খাতিরে আমাদের মাফ করে দাও বলেন আমি আমার কথার অর্থ কি বোঝা যাচ্ছে আমরা যেহেতু কেউ এই দেশে এই পৃথিবীতে কোরআনের মালিক না আমরা সব কোরআনের খাদেম জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে কি করে আল্লাহর বিধানে জমিনে কায়েম করা যায় 53 বছর তো আপনারা দেখেছেন বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে ভাবি চালিয়েছে বউ তো চালালো এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমার জীবনের সবচাইতে বড় আশঙ্কা আকাঙ্ক্ষা আশা তামান্না এই চরমতকে যেন দেখতে পারি যে আল্লাহর কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে এটা কারা কারা দেখতে চান দেখতে যাই লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ ভাই সম্মানিত মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি জান্নাতে যাওয়া ইসলাম যদি কায়েম হয় যারা জুদুর ভয় দেখাচ্ছে আপনাদেরকে যে আপনাদের ঘর বন্দি করে ফেলবে ইসলাম আসলে না ইসলাম আসলে সবচাইতে বেশি অধিকার পাবেন আপনারা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কয়েকদিন আগে উনি ঘোষণা দিয়েছে যদি ইসলাম এদেশে আল্লাহ এনে দেন এদেশে সবচাইতে নিরাপদে এবং অধিকার নিয়ে থাকবে নারীরা অনেকে চিন্তা ভাবনা করে যে আমরা একটু ডাল মাইল খাই একটু লাল পানি খাই একটু আকিস বিড়ি আসিস বিড়ি খাই এইটার কি হবে হ্যাঁ এটা কি হবে শুনুন কোরআনে কারিম যদি কায়েম হয়ে যায় যে মসজিদে যারা চায় এই রংপুর বিভাগের মানুষ একটু বিড়ি খায় আমি জানি কারণ আকিস বিড়ি আসিস বিড়ি সব তৈরি হয় এলাকায় আপনারা বিড়ি যারা খান মসজিদে গেলে কি বিড়ি খাওয়া সম্ভব বলেন বলেন কারণ জায়গাটা এরকম এই জন্য মসজিদে ঢুকতে হলেই বলার আগে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমতিক আল্লাহ রহমতের সব দরজা খুলে দাও তার মানে পুরো জায়গাটা রহমত দিয়ে বেষ্টিত কারণ ওখানে বিধান চলে আইন চলে কার আরো জোরে কার যেখানে আল্লাহর আইন চলে ওই জায়গাটা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয় 56,000 বর্গ মাইলে যখন আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে তখন পুরো জায়গাটাই হয়ে যাবে আল্লাহর ঘর মসজিদের মধ্যে রহমত আর বরকত দিয়ে ভরা তখন ডাল লাল পানি বাবা গাছা চা খাওয়ার মন চাইলে আপনারা আর খেতে চাইবেন না কারণ পরিবেশটাই হয়ে যাবে ওইরকম আমরা এরকম একটা জান্নাতি পরিবেশ চাই কিনা
দুনিয়া থেকে মারা যেতে চাই কিন্তু ঈমান নিয়ে যেতে চাই আল্লাহ এটা যেন প্রতিষ্ঠা করে এরকম একটা পরিবেশ আমাদের সামনে এনে দেন যারা আসবে সামনে যদি এগুলো দিয়ে চালায় আমরা সহযোগিতা করব আর আল্লাহ যদি আমাদের হাতে এনে দেয় আমরা এটা দিয়ে চালাবো ইনশাআল্লাহ